চেষ্টা করে করে আমরা বরিশাল থেকে সুন্দর শহরে রূপান্ত করতে পারব। আমাদের মুসলমানদের সাংস্কৃতিক চেতনার প্রধান হাতিয়ার হল ঈদ। আপনারা হয়তো অনেকেই জানেন, 622 খ্রিস্টাব্দে নবীজি যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে আগমন করেন, তখন একদিন দেখেন যে বিকাল বেলায় লোকজন খেলা ধুলা করছে। তখন উনি সাহাবীকে জিজ্ঞাসা করছিলেন, এই খেলাধুলা উৎসব কিসের জন্য করা হচ্ছে? তখন সাহাবীরা বলেছিলেন, জাহেলী যুগে আমরা এই জুতা দিবসে আমরা খেলাধুলা এবং উৎসব করে কাটিয়েছি। তখন নবীজি বললেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য সেটা এই খেলাধুলা যে বড় উৎসব উনি দান করেছে, সেটা হলো একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। এক মাস শিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন এই উৎসবের যে ধার্য করা হয়েছে সেটাই হলো ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরের তাৎপর্য অনেক। ঈদুল ফিতরের রোজা রাখে কর্মকাণ্ড সম্পূর্ণ করে তখন তাকে কি পুরস্কৃত করা উচিত। তখন প্রস্তাব করেন, মাহুদ